প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে নতুন আরেকটি কবিতা নিয়ে আজকে লেকচার সাজিয়েছি। আজকের কবিতাটি হলো হাউ ডু আই লাভ দি। তোমরা জানো যে এটা একটি সনেট, সনেট নম্বর হচ্ছে 43। এটা লিখেছেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তো এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর এটা একটি লাভ পোয়েম, তার ভালোবাসার কবিতা। তিনি তার হাজবেন্ড কে উৎসর্গ করে এই কবিতাটি লিখেছিলেন, বা হাজবেন্ডকে কেমন করে ভালোবাসেন সেই বিষয়টাই তিনি এখানে উল্লেখ করেছেন। তো এটা আরেকটা মজার তথ্য হচ্ছে, এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং হচ্ছে রবার্ট ব্রাউনিং এর ওয়াইফ। রবার্ট ব্রাউনিং হলো ড্রামাটিক মনোলগের স্রষ্টা, বা তোমাদের এই যে ফার্স্ট ইয়ারের যে ওর একটা কবিতা আছে তোমরা জানো, তো এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না, বাট ওর একটা কবিতা আছে। তো এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং হচ্ছে তার ওয়াইফ, এবং তাকে উদ্দেশ্য করে সে এই কবিতাটি লিখেছিল। তো চলো শুরু করি, কবিতাটিতে কি আছে দেখি। প্রথম লাইনে যেটা বলা হচ্ছে, হাউ ডু আই লাভ দি, তো এখানে এইটার মিনিংটা এরকম যে আমি তোমাকে কিভাবে ভালোবাসি বা কতখানি ভালোবাসি। লেট মি কাউন্ট দ্য ওয়েজ, আমাকে ওই পথগুলি গুনতে দাও, বা ওই রাস্তাগুলি গুনতে দাও, বা ওই মাধ্যমগুলি গুনতে দাও যে আমি তোমাকে কতটা ভালোবাসি। সেই জিনিসগুলো, ওই নিয়ামকগুলো গুনতে দাও যেগুলো আমি মানে কি বলা যায় এটাকে, যে যেগুলো দিয়ে আমি এই ভালোবাসার পরিমাণটা বোঝাতে পারি, সেই বিষয়গুলো। তো বলছে, হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েজ, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা গুনতে দাও, গুনতে দাও বা বলতে দাও বা বর্ণনা করতে দাও বা স্মরণ করতে দাও। দ্বিতীয় লাইনে বলছে, আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট মাই সোল ক্যান রিচ। বলছে আমি তোমাকে ভালোবাসি ওই রকমের এক গভীরতায়, ব্রেথ ওই রকম এক গভীর নিঃশ্বাস, সে শ্বাস প্রশ্বাস নিয়ে, অ্যান্ড হাইট এমন এক উচ্চতায়, মাই সোল ক্যান রিচ, যেখানে আমার হৃদয় পৌঁছাতে পারে। এখানে বলছে একদিকে ডেপথ অর্থাৎ গভীরতা, আরেকদিকে বলছে ব্রেথ অর্থাৎ শ্বাস প্রশ্বাস, এবং আরেকদিকে বলছে হাইট মানে উচ্চতা। বলা হচ্ছে যে মাই সোল ক্যান রিচ, বলছে যে আমার সোল যেখানে যেখানে যেতে পারে বা যে যত জায়গায় পৌঁছাইতে পারে, তার সব কিছুর বিনিময়ে, সব কিছুর চাইতে বেশি বা সব কিছু দিয়ে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি আমার মনের গভীর থেকে, আমার শ্বাস প্রশ্বাস দিয়ে, এবং আমার আত্মসম্মান বা রেসপেক্টের যে হাইট সেইখান থেকে আমি তোমাকে ভালোবাসি। আমার সোল যেখান যেখানে যেতে পারে সেই পর্যায়ে থেকে আমি তোমাকে ভালোবাসি। হোয়েন ফিলিং আউট অফ সাইট ফর দ্য এন্ডস অফ বিং অ্যান আইডিয়াল গ্রেস। এবং বলছে যখন আউট অফ সাইটে আমাদের আমাদের ফিলিংটা চলে যায়, বা আমি যখন আউট অফ ফিলিং আউট অফ সাইট ফিল করি তোমাকে, তুমি যখন আমার সামনে থাকো না, ফর দ্য এন্ড অফ বিং অ্যান আইডিয়াল গ্রেস, বলছে আমি আমার জীবনের শেষ বা আমার যে লাইফের যে এডস, সে এডস দিয়ে আমি ভালোবাসি, এবং আইডিয়াল গ্রেস অর্থাৎ আমার যে আদর্শ, সে আদর্শের পর্যায় থেকে আমি তোমাকে ভালোবাসি। অর্থাৎ আমার যে যে একটা রেসপেক্টেশন বা আমার যে একটা আইডিয়াল বা আদর্শ, আমার যে সমস্ত দয়া মায়া অনুভূতি বা আমার যে কোয়ালিটি বা আমার যা কিছু, তার সব কিছু দিয়েই আমি তোমাকে ভালোবাসি, এবং ফর দ্য এন্ডস অফ বিং, এবং শেষ পর্যন্ত জীবনের শেষ বা আমার শেষ যা বিন্দু দিয়ে আমি তোমাকে ভালোবাসি। এটা বলছে আমি তোমাকে ফিল করি যখন তুমি আউট অফ সাইটে থাকো, বা আমি যখন তোমাকে দেখি না সেই সময়টাতে আমি তোমাকেও ভালোবাসি। এরপরে বলছে, আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরিডেজ, আমি তোমাকে ওই লেভেলে ভালোবাসি, মোস্ট কুইট নিড। বলছে আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরিডেজ মোস্ট কুইট নিড, আমি তোমাকে ওই রকমের ভালোবাসি যেটা আমাদের প্রতিদিনের সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিস সেইটার মতো। কি প্রয়োজনীয় জিনিস? বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, অর্থাৎ দিনের বেলা সূর্যের আলো এবং রাতে মোমবাতির আলো যেরকম আমাদের দরকারি, তো ঠিক সেরকম দরকারি জিনিসটাকে আমরা যতটা পছন্দ করি, যেভাবে ভালোবাসি, যেভাবে আমরা যেটা ছাড়া আমরা থাকতে পারি না,
সেই রকম লেভেলের আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। আই লাভ দি ফ্রিলি অ্যাজ মেন স্ট্রাইভ ফর রাইট, আমি তোমাকে ভালোবাসি ফ্রিলি, মুক্তভাবে, যেমনভাবে একজন মানুষ বা মানুষেরা স্ট্রাইভ করে, সংগ্রাম করে ফর রাইট, অধিকারের জন্য। অর্থাৎ মানুষ অধিকার পেতে যতটা উদগ্রীব হয়, মানুষ তার অধিকারকে যথাযথভাবে পেতে যতটা উদগ্রীব হয় এবং তার জন্য সে যতটা সংগ্রাম করে, স্ট্রাগল করে, স্ট্রাইভ করে, ঠিক সেই রকম উদগ্রীব থাকে আমি তোমাকে ভালোবাসতে, এবং আমি তোমাকে সেরকমের ভালোবাসি। আই লাভ দি পিওরলি, আমি তোমাকে ভালোবাসি অত্যন্ত বিশুদ্ধতা দিয়ে, বা আমি আমার ভালোবাসা ভালোবাসা অত্যন্ত বিশুদ্ধ, আমি আমার ভালোবাসি ভালোবাসা হচ্ছে খাঁটি। অ্যাজ দে টার্ন ফ্রম প্রেজ, যেহেতু এই ভালোবাসাটা আসে হচ্ছে প্রশংসা থেকে, বা আমি তোমাকে রেসপেক্ট করি, আমি তোমার প্রশংসা করি, সেই প্রশংসা থেকেই আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে লোক দেখানো ভালোবাসি না। সুতরাং আমার ভালোবাসাটা হচ্ছে পিওর। এরপরে বলছে, আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রাইভস অ্যান্ড উইথ মাই চাইল্ডহুডস ফেথ, বলছে আমি তোমাকে ভালোবাসি ওই রকমের একটা প্যাশান নিয়ে, যেই প্যাশানগুলো আমার ভেতরে আসে বা জন্ম হয় বা গ্রো করে আমার ওল্ড গ্রাইভ বা অতীতের কথা চিন্তা করলে, এবং আমার শৈশবের যে ফেইথ, যে বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে আমি তোমাকে ভালোবাসি। অর্থাৎ আমার যত যত রকমের ডেলিকেট যে প্যাশানগুলো আছে, সেই প্যাশানগুলো দিয়ে, সফট যে প্যাশান আছে সেই প্যাশানগুলো দিয়ে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ দি উইথ এ লাভ আই সিম টু লুজ উইথ মাই লস্ট সেইন্ট, আমি তোমাকে ভালোবাসি ঠিক ওই রকমভাবে যেমন মনে হয় যেন আমি আমার পবিত্রতা হারিয়েছি এরকম। অর্থাৎ একটা মানুষ তার পবিত্রতাকে, তার যে সেইন্ট যে অবস্থা, তার যে ইনোসেন্সকে যতটা ভালোবাসে, সে ইনোসেন্ট থাকতে যতটা পছন্দ করে, এখানে কবি বলছে যে আমি ঠিক আমার সেই পছন্দের জায়গা থেকে আমার সেই ভালোবাসাটাই আমি তোমাকে দেই, এবং আমার সেই পছন্দের জায়গাটা থেকে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ দি উইথ দ্য ব্রেথ, আমি তোমাকে ভালোবাসি আমার নিঃশ্বাস দিয়ে, শ্বাস প্রশ্বাস দিয়ে, স্মাইলস, হাসি দিয়ে, টিয়ার্স, আমার কান্না দিয়ে, চোখের পানি দিয়ে, অফ অল মাই লাইফ, আমার সমস্ত জীবন দিয়ে আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড এবং ইফ গড চুজ, এবং যদি গড পছন্দ করে বা মেনে নেয়, আই শ্যাল, আমি ভালোবাসবো, বাট লাভ দি বেটার আফটার ডেথ, আমি তোমাকে ভালোবাসবো বেটার আফটার ডেথ, অর্থাৎ মৃত্যুর পরে এর চেয়েও আরও বেশি ভালোবাসবো, এর চেয়ে আরও বেশি বেটার ভালোবাসবো। যে লাস্টের এই তিনটে লাইনে যেটা বলছে যে তার লাইফের সব কিছু দিয়ে, হাসি কান্না সব কিছু দিয়ে তিনি তাকে ভালোবাসেন, শ্বাস প্রশ্বাস দিয়ে ভালোবাসেন, এমনকি গড যদি ইচ্ছা করে তাহলে সে কী করবে, সে বলছে যে তিনি তার হাজব্যান্ডকে ভালোবাসবেন ইভেন মৃত্যুর পরেও, এবং আরও অধিকতর উন্নত ওয়েতে, আরও অধিকতর ভালোভাবে তিনি তার হাজব্যান্ডকে ভালোবাসেন। তো এটা একটি পিওর ভালোবাসার কবিতা। তো এই কবিতাটা যেভাবে বর্ণনা করলাম এটা এরকমই। তারপরে তোমরা আরও বর্ণনা পাওয়ার জন্য বা আরও ডিসক্রিপশান, আরও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ, অ্যানালাইসিস জানার জন্য তোমরা বইকে ফলো করবে। সবসময় মনে রাখবে যে বইয়ের বিপরীতে কোনো কিছুই নাই, বই পড়তেই হবে। তো আমার এই ভিডিওগুলি জাস্ট বইয়ের একটা অনুষঙ্গ, এবং এগুলো তোমাদেরকে জাস্ট বাংলাগুলো বুঝতে একটু হেল্প করবে, এবং গল্পের আকারে যেহেতু এগুলো, সেহেতু তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো এই জন্য তো ঠিক আছে বন্ধুরা, যদি এই লেকচারটি ভালো লেগে থাকে বা এই চ্যানেলের আরও যে লেকচারগুলো আছে সেগুলো ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার দিও, আর যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করো। পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করো। তো আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।